ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে আজ এই আদেশ দেন এর আগে সোমবার মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূইয়া রিটটি দায়ের করেন এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনা নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সে সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে আওয়ামী দুঃশাসনের পর দেশের মানুষকে স্বস্তি দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি গঠনমূলক রাজনীতির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এই আহ্বান জানান রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসেবে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রক্ষা করেনি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়ার দাবিও জানান তিনি এছাড়া ড ইউনুসের নেতৃত্বাধীন সরকার গত এগারো দিনে যা করেছে তা প্রশংসনীয় ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি সকালে বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মির্জা ফকুল ইসলাম আলমগীর এছাড়া তিনি আরও বলেন দেশ ছেড়ে পালিয়ে ভারতে বিপ্লবকে শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার তবে আহতদের চিকিৎসার সুবিধার্থে হাসপাতাল অঙ্গনে ভিড় না জমাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা একে একে ঘুরে দেখেন আহত সকল রোগীকে রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সাথেও বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকদের সাথে এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা পরে জাহাঙ্গীর আদম চৌধুরী বলেন আহতদের দায়িত্ব সরকার নিয়েছে এবং প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার দর্শক এই বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিচ আহমেদ আরিচ আমাদেরকে জানাবেন চট্টগ্রামের জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন এবং এই পানি নামানোর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সকাল থেকে চট্টগ্রামে যে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে নগরের অধিকাংশ এলাকায় নিম্নাঞ্চল আসলে প্লাবিত হয়েছে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আজ এবং কালকে আরো বাড়ি বর্ষণের সম্ভাবনা আছে এছাড়া চট্টগ্রামের যে ছাব্বিশটি পাহাড়ে লক্ষাধিক মানুষ বাস করেন সেখানে দোষের আশঙ্কা করা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় দুই হাজার সাত সালে চট্টগ্রামের সর্ববৃহৎ যে পাহাড়দোষের চট্টগ্রামের ঘটনা ঘটেছিল সেইখানে একশো সাতাইশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এরপর থেকে গত বছর পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই দোষের কারণে এখন গতকাল থেকে আসলে বৃষ্টিপাত হচ্ছে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আর আগামী আরও কয়েকদিন বাড়ি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামের সর্ববৃহৎ জলবদ্ধতার জলবদ্ধতা নিরসনের যেই প্রকল্পের কাজ হচ্ছে সেটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে এটি দুই হাজার সাল থেকে শুরু হয়েছে এবং এছাড়া হচ্ছে পানি উন্নয়ন বোর্ড সহ আরও বেশ কয়েকটি সংস্থা জলবদ্ধতা নিরসনে কাজ করছে কিন্তু বৃষ্টিপাত হলেই জলবদ্ধতা বেড়ে যায় এবং মানুষের দুর্ভোগ চরমে ওঠে আপনি জানেন যে দুই হাজার সাল থেকে যেই প্রকল্পটির কাজ শুরু হয়েছে সেটি আরও তিন বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এটি দুই সাল নাগাদ শেষ হতে পারে এমনটি জানিয়েছেন এই প্রকল্পের আওতায় প্রায় ছত্রিশটি কালের কনন পুনন কনন সংস্কার রেগুলেটর স্থাপন সহ নানা বিষয়ে এই এই প্রকল্পের মধ্যে আওতাভুক্ত আছে নাহিত এই প্রকল্পটির কাজ শেষ হলে হয়তো কিছুটা জলবদ্ধতা নিরসন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হ্যাঁ এ ছিল এখানকার সর্বশেষ আমরা চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী মৌসুমে সুপার কাপ আয়োজন করার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পেশাদার লীগ কমিটি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে আরও দুটি টুর্নামেন্ট প্রথমবারের মতো হবে চ্যালেঞ্জ কাপ এছাড়া থাকছে ফেডারেশন কাপ প্রিমিয়ার লিগ কিছুদিন পিছিয়ে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও তিনটি ক্লাবের অংশগ্রহণে করা নিয়ে অনিশ্চয়তা থাকায় এবারে ক্লাবগুলো চল্লিশ জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে দলবদলের তারিখও বাড়ানো হয়েছে ২২ আগস্ট পর্যন্ত ক্যালেন্ডারে যে পাঁচটি টুর্নামেন্টের কথা বলেছিলাম সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে আমরা লিগ এবং ফেডারেশন কাপের বাইরে চ্যালেঞ্জ লিগ এই তিনটি টুর্নামেন্ট নিয়ে আমরা আগামী সিজনটা আমরা সাজিয়েছি এবং সিজন শুরুর কথা সেপ্টেম্বরের মাঝামাঝিতে থাকলেও পরিবর্তিত পরিস্থিতির আলোকে হয়তো কিছুদিন পারে। এই ছিল মধ্যাহ্নের খবরে এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ